শচি মা নিমাইকে একদিন বলেছিলেন, নিমাই পিণ্ড দিয়ে আস। কেন মা, পিণ্ড দিলে কি হয়? বললেন সাত বংশ উদ্ধার হয়। নিমাই বলছিলেন, মা গো একটা গৃহে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, ওই কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে চোদ্দ বংশ উদ্ধার হয়ে যায়। হরিবাল হরিবাল। বর্তমানে অধিকাংশ ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, ভজন পথে নাই, কৃষ্ণ ভক্ত হচ্ছে না। দুষ্টা কোন জায়গায়? পিতা মাতা আগে সঠিক হতো। যারা যারা গুরু ধরেছেন তারা ভালো করেছেন, যারা যারা গুরু ধরেন নাই তারা তারই গুরু ধরবেন। পিতা মাতা যদি সঠিক থাকে সেখানে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আর যে মায়েরা ভুল করেছেন, বাবাজিরা অনেকে যারা ভুল করেছেন, ভুল তো করলেন, এখন এখন উপায় কি? হরিবল আসতে। কৃষ্ণ ভক্ত সন্তান চুপচাপ বসে থাকবে, তাদের লক্ষ্য একটা, অন্য লক্ষ্য থাকবে না। যে সন্তান এনেছেন আপাতত এই সন্তানকে একটি কাজ করবেন, 10,000 টাকা দিয়ে স্ক্রিন টাচ মোবাইল না কিনে 10 টাকা দিয়ে একটি গীতা কিনে দিবেন। যদি ওই সন্তানের কাছে গীতা থাকে ভাববেন ভগবান তার সাথেই আছে। হরি বল হরি বল। আর যে মা গর্ভবতী হবেন তাদের তিনটি কর্ম করলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। তিনটি কর্ম কি? প্রতিদিন মন্দিরে প্রণাম করবেন। হরি বল হরি বল। আর কি করবেন? প্রতিদিন তুলসী গাছে এক গন্ডুর জল ঢালবেন। এই দুটি কর্ম হয়ে গেল। আরেকটি কর্ম, গীতার 2-4টি লাইন অধ্যয়ন করবেন। যে মা অধ্যয়ন করতে পারেন না গীতাটি মস্তকে ধারণ করবেন। এই তিনটি কর্ম করলে ওই মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, ওই কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে আপনার 14 বংশ উদ্ধার হয়ে যাবে। হরিবল হরিবল। এবার কি করেছে? জননী চরণে আসি প্রণাম করিলাম। ধুলায়ে দুষারয়ম গত গত ভাই, ধুলায়ে দুষারয়ম গত গত ভাই। প্রত্যেক পালার অগ্রে একটি গৌরচন্দ্রিকা থাকে, গৌরচন্দ্রিকা স্মরণ মনন করলে এই দেহটা নদিয়াগত হয়। নদিয়াগত দেহ তৈরি করতে না পারলে সেই মধুর বৃন্দাবনে যাওয়া যাবে না। তাই বৃন্দাবনের আকাশ মধু, বাতাস মধু, ধুলিকণা মধু, সকল কিছুই মধুর। বৃন্দাবন লীলা স্মরণ করতে করতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই প্রাণটা যদি বিয়োগ হয়ে যায় সে যেন সেই মধুর বৃন্দাবন প্রাপ্তি হয়ে যায়। হরিবল। সবাই হাত তুলুন, কে কে বৃন্দাবনে যাবে? রাধে তোমায় বারে বারে করি যে মান্না, যমুনাতে জলানি কাজে বারে বারে করি যে মান্না, যমুনাতে জলানি
Padeva
কৃষ্ণ ভক্ত 50 টাকা দিয়ে আশীর্বাদ করলেন আরেক ভক্ত 20 টাকা দিয়ে করেছে ভক্ত অষ্টাঙ্গে পড়ে প্রণাম করেছে যে নাকি জগতের কর্তা সেই মাকে অষ্টাঙ্গে পড়ে প্রণাম করলেন কেন জগৎবাসীকে মাতৃভক্তি শেখানোর লাগি নিজে আচরণ করেছেন আর জগৎবাসীকে বললেন হে জগৎবাসী তোমরা মায়ের চরণে রেখো ভক্তি ভজনে তোমাদের বাড়বে শক্তি মাকে অষ্টাঙ্গে পড়ে প্রণাম করেছে মা বাৎসল্য প্রেমে নিমাইকে বক্ষে জড়িয়ে ধরেছে আর নয়নে জল গড়িয়ে পড়ছে নিমাই বললেন মা তোমার সকল কিছুই সইতে পারি কিন্তু তোমার যে নয়নের জল আমি সইতে পারি না গো মা বলো তোমার কি হয়েছে মা সচিমা বললে নিমাইরি তোরে সোনার বড় অঙ্গে বলিহারি সোনা দিয়ে সাজিয়েছিলাম আজ তোর অঙ্গে অমন করে কে ধুলো মেখে দিয়েছে তার কি মায়া মমতার লেষ্টি নেই পরের ছেলে বলে এত অত্যাচার নিতাইকে ডেকে ডেকে বল নিতাই কথা বলিস না কেন রে বল আমার নিমাইকে অমন করে কে ধন দিয়েছে এবার নিতাই বললেন মাগো আমরা কেউ ধন দেইনি তোমার নিমাই নিজেই ধোলাই করে যাচ্ছিল তাহলে তোরা ধরতে পারলি না মাগো চেষ্টা করে দেখেছি ভালো ভালো হয়নি নিমাইকে যে ধরতে যাও নিমাইকে যে ধরতে যাই সেই বলে নিমাইকে যে ধরতে যাই সে পরে যাই আমরা জানি না নিমাইকে যে ধরতে যাই সেই পরে ঘরের সন্তানে জানি না
আমার অঙ্গিতে ধুলো দেখছো এই ধুলো সামান্য ধুলো নয় এই ধুলো যে শরি ভক্তে চরণের ধুলা এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা এই ধুলা কি সবার অঙ্গে লাগে সাধন সরকার পূর্বজন্মের যাদের স্বীকৃতি আছে যাদের পূর্বজন্ম হতে লেগে আছে কেবল তাদের অঙ্গেই লাগে যাদের সদগুরু কৃপা লাভ হয়েছে তাদের অঙ্গেই লাগে গুরু কৃপা বলে এই জগতের কোন ভাগ্যবান ভাগ্যবতীর অঙ্গে এই ধুলি যদি এক বিন্দু লেগে যায় তাদের দশা এমন হয়ে যায় থাকা ঘরে মন বসে না গৃহকর্ম ভালো লাগে না নদীয়ার পথে পথে কেঁদে আর বলে গৌর হে এই ঘরে মন বসে মন বসে না একবার বলে দাও হে আমি যে কোথায় গেলে ভগিদি যে কোথায় গেলে